আশা করি যারা ভিডিওটি দেখতে এসেছেন কিছু হলেও শিখতে পারবেন। ভিডিওটির শুরুতেই আমি সবাইকে বলবো এবং রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু হলেও আপনি এখান থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ভিন্ন ধরনের বিষয় দিয়ে শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে, আমরা যারা ইউরোপে আসি, আমাদের চ্যানেল যেটি আছে এই চ্যানেলে আপনারা অনেক সময় কমেন্ট করেন যে আমরা সহজে কিভাবে সুইজারল্যান্ডে বসবাস করতে পারি, বা সুইজারল্যান্ডে বসবাস করতে কী ধরনের টাকার প্রয়োজন হয়, বা আমরা যারা ইউরোপের অন্যান্য দেশে আছি তারা কিভাবে সুইজারল্যান্ডে নাগরিকত্ব নিতে পারি বা কিভাবে বসবাস করতে পারি। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। বন্ধুরা, সুইজারল্যান্ড হচ্ছে এমন একটি কান্ট্রি যেটাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। কিন্তু এই সুইজারল্যান্ডে বসবাস করার জন্য কিছু আমরা নিয়ম না জানার জন্য আমরা অনেক সময় হয়তোবা এই সাবজেক্ট থেকে আমরা সরে যাই। আমরা যারা ইউরোপে বসবাস করি, হয়তো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে সুইজারল্যান্ডে আমরা বসবাস করব, বা সুইজারল্যান্ডে স্থায়ীভাবে নাগরিকত্ব অর্জন করব, বা স্থায়ীভাবে আমরা বসবাস শুরু করব। কিন্তু দেখা যায় আমাদের ইনফরমেশন না থাকার জন্য আমরা সেটা করতে পারি না। আপনারা হয়তো অনেকেই জানেন 2017 সালের একটি আইন অনুযায়ী সুইজারল্যান্ডের নাগরিকত্ব নেয়ার জন্য যেই রুলস অফ রেগুলেশন ছিল সেটাকে এই দেশের সরকার চেঞ্জ করেছে। কিন্তু সেই চেঞ্জ করার পরেও এখনও অনেক জটিলতা এই দেশের নাগরিকত্ব নেয়ার জন্য আছে। সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিতে কতদিন সময় লাগে সেই বিষয়ে যদি আমরা আসি, তাহলে পরে আমরা বলবো সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিতে আপনাকে 12 বছর একটানা সুইজারল্যান্ডে বসবাস করতে হবে, এটার প্রুভনেস দেখাতে হবে। এবং সুইজারল্যান্ডে এই 12 বছর বসবাস করলেই কি আপনি নাগরিকত্ব নিতে পারবেন? এরকম প্রশ্নে আমরা অ্যান্সারে বলতে পারি না। আমরা সুইজারল্যান্ডে যদি 12 বছর বসবাস করি যে কোনো বিষয়ের উপরে বা যে কোনো ভিসার স্ট্যাটাসের উপরে, তাহলে আমরা নাগরিকত্ব পেতে পারবো না। কারণ সুইজারল্যান্ডে নাগরিকত্ব নেওয়ার জন্য বিশেষ যে ধরনটা হচ্ছে, আপনি সুইজারল্যান্ডে যদি লেখাপড়া করতে আসেন তাহলে সেটা একটা আলাদা প্ল্যাটফর্ম, আর আপনি যদি সুইজারল্যান্ডে আসার পরে এখানের কোনো মেয়েকে আর কি সুইস সিটিজেন কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম। সচরাচর যারা সুইজারল্যান্ডে নাগরিকত্ব নিয়েছে তাদের ভিতরে 85%ই বলা চলে যে সুইস কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে সুইজারল্যান্ডে নাগরিকত্ব নিয়ে থাকে। কারণ সুইজারল্যান্ডে যারা পড়ালেখা করতে আসে বা সুইজারল্যান্ডে যারা পড়ালেখা করে, তারা পড়ালেখা শেষ করার পরে এখানে যে নাগরিকত্ব নেওয়ার জন্য যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো থ্রো করে সেটা কমপ্লিট করা সবার জন্য সহজ হয়ে ওঠে না। সেই জন্য তারা লেখাপড়া শেষ করার আগেই হয়তো বা অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে, বা লেখাপড়া শেষ করার পরে অন্য কোনো দেশে আবার পাড়ি জমায়। এখন কথা হচ্ছে যে সুইজারল্যান্ডের নাগরিকত্ব এত কঠিন কেন? সুইজারল্যান্ডের নাগরিকত্ব কঠিন হওয়ার কারণ হচ্ছে, সুইস সিটিজেন এরা হচ্ছে একটু জটিল প্রকৃতির। এরা অন্য দেশ থেকে তার দেশে এসে বসবাস করবে এটা তারা কেউ পছন্দ করে না। কারণ পৃথিবীর সব মানুষ একরকম না, হাতের 5টা আঙুল যেহেতু আপনার এক সাইজের না, সেজন্য পৃথিবীর সকল জাতিও একরকম না। তো সেই একই রকম কথা যে সুইজারল্যান্ডের নাগরিকরাও একটু জটিল প্রকৃতির। তারপরেও আপনার 2017 সালে একটি গণভোটের মাধ্যমে আপনার 59% ভোট পেয়েছে যে সুইজারল্যান্ডের নাগরিকত্ব সহজ করার পক্ষে। সেই জন্য আপনার 2017 সাল থেকে এখন এটার যে রুলস রেগুলেশন এসে দাঁড়িয়েছে যে আপনার 12 বছর সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস, এটার প্রুভনেস আপনাকে দেখাতে হবে। দেখাতে পারলেই আপনি সুইজারল্যান্ডে বসবাস করতে পারবেন। এরপরে আসি যারা কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে আর কি আপনার চুক্তিবদ্ধ বিবাহর মাধ্যমে যারা সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে থাকে তারা কি সুবিধা এবং অসুবিধা। একটা কথা মনে রাখবেন, সবসময় সত্য আর মিথ্যা সবসময় মিথ্যা। আপনি যদি এই কন্ট্যাক্ট ম্যারেজের মাধ্যমে যদি কোনো মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে থাকেন, তার মানে এই নয় যে আপনি সুইজারল্যান্ডের পাসপোর্ট পেয়ে গিয়েছেন আর আপনার জীবনের সব ধরনের রিস্ক শেষ হয়ে গিয়েছে। কারণ সুইজারল্যান্ডের নাগরিকত্ব হয়ে যাওয়ার পরও, সুইস পাসপোর্ট পাওয়ার পরও এই সুইজারল্যান্ডের মাটি থেকে অনেকেই বাংলাদেশে চলে যেতে হয়েছে। আমার দেখা জেনেভাতে একটা ভাইয়া ছিল, সে জেনেভার সব থেকে বড় ব্যবসায়ী। আমি তার নামটা নিতে চাচ্ছি না, কারণ সে পপুলার জেনেভা সিটিতে, তার এখানে সর্বোচ্চ আর কি জেনেভার সর্বোচ্চ যে আপনার বিজনেস রিলেটেড যেই পার্সনগুলো ছিল, যারা বিজনেসম্যান ছিল, তাদের ভিতরে তার স্থানটা ছিল সবার উপরে। সে ঠিক একই রকম সুইজারল্যান্ডে যারা স্টুডেন্টরা আসতো বা অন্যান্য সিটিজেনরা আসতো, তাদেরকে এই কন্ট্যাক্ট ম্যাচের মাধ্যমে সুইজারল্যান্ডে নাগরিকত্বের জন্য সাহায্য করতো। তার কিন্তু সুইজারল্যান্ড পাসপোর্ট ছিল, তারপরেও সুইস পুলিশ আপনাকে তাকে ফাইন্ড আউট করে তার এই বিষয়টিকে জাস্টিফাই করে সুইজারল্যান্ডের পাসপোর্ট তার কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো, যে সুইজারল্যান্ডে আপনার পাসপোর্ট শুধু আপনার হাতে থাকলেই আপনি সুইজারল্যান্ডে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন বা সারা জীবন সুইজারল্যান্ডে থাকতে পারবেন, সেরকম কিন্তু নয়। এটা অনেক জটিল একটি প্রসেসিং। সুইজারল্যান্ডে শুধুমাত্র আপনি লেখাপড়া শেষ করার পরে যদি স্থায়ীভাবে বসবাস করতে চান, যদি লেখাপড়া শেষ করার পরে আপনি সেই সাবজেক্ট রিলেটেড
কোনো জব পেয়ে থাকেন এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টকে বুঝাতে পারেন যে হ্যাঁ আমি যে সাবজেক্টে পড়াশোনা করতে এসেছিলাম সেই সাবজেক্টে পড়ালেখা শেষ করার পরে আমি সেই সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করেছি এবং আমি সেটা কন্টিনিউ করছি, তাহলে পরে যদি আপনি নাগরিকত্ব পেয়ে থাকেন সেটাই হচ্ছে একমাত্র অরিজিনাল নাগরিকত্ব। ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা বলতে পারি সুইজারল্যান্ডের নাগরিকত্ব নেওয়া খুবই কঠিন। সুইসে যারা নাগরিক একটা জরিপে দেখা গিয়েছে যে 25% নাগরিকই হচ্ছে অন্যান্য দেশ থেকে এসে সুইসের নাগরিকত্ব নিয়েছে। সেখান থেকে সুইসরা মনে করে যে যেহেতু আমাদের দেশে যে একটা টোটাল জনসংখ্যা সেখানে যেহেতু এত পরিমাণ বহিরাগতদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিছুদিন পরে এটা 50% ছাড়িয়ে যাবে। সেই জন্য ওরা শুরু থেকেই এই স্টেপটাকে আর কি এই জিনিসটাকে এতটা কঠিন করে রেখেছে যে কেউ সহজে এটা অ্যাচিভমেন্ট করতে পারে না। তাহলে সুইসে কীভাবে সহজে বসবাস করা যাবে? সুইসে সহজে তখনই বসবাস করা যাবে সবথেকে ইজি যে উপায়টা, সেটা হচ্ছে আপনি ইউরোপের কোনো দেশে যে সেখানকার নাগরিকত্ব অর্জন করার পরে সেখানকার পাসপোর্ট নিয়ে আপনি যদি সুইসে এসে বসবাস করেন তাহলেই সুইসে সহজে বসবাস করা যাবে। তাছাড়া সুইসে বসবাস করার কোনো সহজ কোনো উপায় নেই। যেমন আমি বলতে পারি যে এখন বর্তমানে পর্তুগালে খুব সহজে নাগরিকত্ব দিচ্ছে। তো পর্তুগালে যারা যাবেন তারা 5 থেকে 6 বছর বা 7 বছর পরে পর্তুগালের রেসিডেন্ট পারমিট অ্যাচিভমেন্ট করার পরে আপনারা যদি সেই পাসপোর্ট নিয়ে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে সুইজারল্যান্ডে এসে বসবাস করেন তাহলেই একমাত্র সহজে আপনারা সুইজারল্যান্ডে বসবাস করতে পারবেন। তার মানে এটাই দাঁড়ালো যে আমরা শুধু পর্তুগাল না, ইউরোপের যে আরও যে কান্ট্রিগুলো আছে সেখানকার পাসপোর্ট, সেনজেন কান্ট্রির পাসপোর্ট, নট ইউরোপ ইউনিয়ন, সেনজেন কান্ট্রির পাসপোর্ট নিয়ে আমরা যদি আসি তাহলে পরে একমাত্র সুইজারল্যান্ডে বসবাস করা যাবে। মনে রাখবেন সুইজারল্যান্ড কিন্তু ইউরোপ ইউনিয়ন কান্ট্রি নয়। যেহেতু সুইজারল্যান্ড ইউরোপ ইউনিয়ন কান্ট্রি নয়, এখানে কিছু রুলস অফ রেগুলেশন ইউরোপ ইউনিয়নের সাথে চেঞ্জ আছে, কারণ ওরা ইউরোপ ইউনিয়ন রুলস ফলো করতে বাধ্য নয়, ওরা ইউরোপ ইউনিয়ন নয়, কারণ সুইজারল্যান্ড ইট ইজ সেনজেন কান্ট্রি। সেহেতু আপনার সেনজেন কান্ট্রির কোনো পাসপোর্ট যদি আপনার হাতে থাকে তাহলেই আপনি আসতে পারবেন। মনে রাখবেন যারা ফ্রান্স ইটালি এ সকল কান্ট্রিতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার মাধ্যমে যেই পাসপোর্ট আপনারা পেয়ে থাকেন সেই পাসপোর্ট নিয়ে যদি আপনারা সুইজারল্যান্ডে আসতে চান তাহলে আপনারা সুইজারল্যান্ডে কখনোই স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না, কারণ সেই পাসপোর্টের আপনারা জানেন যে সেই পাসপোর্ট আপনার ইউরোপ ইউনিয়নের থেকে দেয়া হয়ে থাকে, এই পাসপোর্ট দিয়ে আপনারা সুইজারল্যান্ডে বসবাস করতে পারবেন না। যদি ফ্রান্স অ্যান্ড ইটালির যদি আপনারা যদি জাতীয় পাসপোর্ট আপনার হাতে থাকে তাহলে আপনারা বসবাস করতে পারবেন। আর সহজে আরেকটা জিনিস, স্পেন এবং পর্তুগালের যারা নাগরিক হচ্ছেন তারা যদি তাদের যে পাসপোর্টটা দেওয়া হয়, আমি যতটুকু জানি স্পেন এবং পর্তুগালের 100% তাদের জাতীয় পাসপোর্ট দেওয়া হয়ে থাকে, এখানে রিফিউজি স্ট্যাটাসের কোনো পাসপোর্ট দেয় না, যদি এই পাসপোর্ট আপনার হাতে থাকে তাহলে আপনি খুব সহজেই সুইজারল্যান্ডে এসে বসবাস করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সুইজারল্যান্ডে বসবাস করার সহজ উপায় কোনটি আর সুইজারল্যান্ডে আপনারা কীভাবে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারবেন।